সো হ্যালো, এটা আমি আজকে একটা 2 BHK ফ্ল্যাট ভাড়া দেখাতে এসেছি। বেসিক্যালি একটা 3 BHK ফ্ল্যাট, কিন্তু দুটো ঘর দেওয়া হবে, একটা ঘর জাস্ট বন্ধ থাকবে। তো এই জাস্ট আমি এখন পশ্চিম দিকে মুখ করে ঢুকলাম, পেছনের দরজা এটা পশ্চিম দিকে মুখ করে ঢুকলাম। ঢোকার পর এটা হচ্ছে পুরো ওভার ভিউ, লেফট সাইড থেকে পুরো এটা শুরু হচ্ছে এখানে টিভি ক্যাবিনের যে জায়গা, এটা বড় একটা উইন্ডো, এটা দারুণ লাগছে, হাওয়াটা তো খুব ভালো আসবে। কিন্তু দক্ষিণ বা পশ্চিম পাচ্ছে এটাতে, প্লাস আপনার আলো তো আসছে। এখানে আমার এক্সট্রা কিছু পয়েন্ট আসছে, আপনি চাইলে এদিকেও কিছু টিভির পয়েন্ট বা কেবিলের পয়েন্ট এখানে করতে পারেন, এখানেও অপশান আছে। আর এখানে তো রয়েছে, এখানে তো বড় জিনিস লাগানো যায়, 16 অ্যাম্পিয়ারের দুখানা পয়েন্ট দেখতেই পাচ্ছি। তো এটা এই জায়গায় বেশ ভালোই বড়। এটা সাইজ বলে দিচ্ছি, এটা প্রায় 9 ফুট মতো আছে, এই চওড়াটা 9 ফুট মতো আছে, আর এই লম্বাটা মোটামুটি যা দেখে মনে হচ্ছে 10 ফুট মতো আছে এই পর্যন্ত। তো 9 ফুট বা 10 ফুট এই জায়গাটা একটা বেরিয়ে আসছে। তারপর এদিকে ঘুরলাম, বেসিক্যালি এটা পুরো একটা মডিউলার কিচেন দেখতে পাচ্ছেন। রাইট সাইডে যে একটা দরজা রয়েছে, এটা বন্ধ থাকবে, এটা একটা রুম। তো এখানে যা এক্সট্রা এক্সেসরিজ যেগুলো রয়েছে বা যেগুলো জিনিসপত্র, এগুলো সব এই ঘরটায় ঢুকে যাবে। তো এই ঘরটা দেওয়া হবে না, এই 2 BHK দেওয়া হবে। এটা আছে গাঙ্গুলি বাগান, মাহেশ জিটি রোড, রাস্তার ওপর একদম আছে, কোনো ভেতরে যাওয়ার দরকার নেই। একদম মডিউলার কিচেনের সব রকম সুবিধা এখানে দেখতে পাচ্ছেন। এখানে আপনার চিমনিটা বলবেন, সেটা জায়গা খালি রয়েছে। এখানটা আপনার গ্যাস ওভেন চলে আসবে, নিশ্চয় পুরো একদম সব জিনিস ক্যাবিনেটগুলো করাই আছে, পুরো রেডি আছে। এখানে আবার চলে আসছে বেসিনে মুভেবল কল, আসছে কলটা মুভেবল, একটু জাম আছে যতদূর সম্ভব। এখানে এক্সট্রা র্যাক, তাওয়ালের র্যাক। এখানে আমার বেসিন আসছে, বেসিনের নিচে একটা কভার মতো পেয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর চলে আসছে এদিকে, এদিকে রাইট সাইডে আমার একটা প্রথমে একটা কমন বাথরুম দেখতে পাচ্ছি। বাথরুমের সাইজটা ভালো বড়, ইনফ্যাক্ট এতটাই বড় যে এখানে একটা বাথটাব মতো ধরে যাবে। ওপরে এখানে র্যাকটাক লাগানো, দুঘরের আয়না পরপর দেখতে পাচ্ছি। এখানে একটা ক্যাবিনেট মতো করা আছে, সরি বন্ধ ফোন, পরে ফোন করছি। আচ্ছা, এখানে আমার ইন্ডিয়ান টয়লেট আসছে, গিজার তো রয়েছে, সব ফিটিংস যেমন দিয়েছেন এরকমই থাকবে। খালি কিছু কিছু জিনিস যেমন এই ওয়াশিং মেশিন আর বিছানা, এগুলো সব বেরিয়ে যাবে। আচ্ছা, বাথরুম থেকে বেরোনোর পর এটা আমি দক্ষিণ দিকে একটা ঘর পাচ্ছি। এই ঘরটা আমি দক্ষিণ পশ্চিম খোলা পাচ্ছি, যেটা দক্ষিণে জানলাম, যেটা পশ্চিমে জানলাম, দুদিকটাই পুরো খোলা আসবে, কোনো অসুবিধা নেই। এদিকটা ফ্ল্যাট থাকবে, এদিকটা পুরো খোলা পাবে। আচ্ছা, দেখিয়ে দিই, এদিকটা পুরো খোলা থাকবে। আচ্ছা, এখানে আমার কিছু প্লাগ পয়েন্ট রয়েছে, এক্সট্রা প্লাগ পয়েন্ট যেরকম ইউজ করতে চাইবেন, বেডের পথে তো প্লাগ পয়েন্ট লাগে, তো এই জন্য এক্সট্রা কিছু প্লাগ পয়েন্ট করা আছে। নাইট ল্যাম্প, এসির পয়েন্ট, দুটো ঘরে এসির পয়েন্ট পেয়ে যাবেন। এখানে এসি রাখার জায়গাও রয়েছে, টিভি ক্যাবিনেট। এই ঘরটার সাইজটা বলে দিচ্ছি, এই ঘরটার সাইজ মোটামুটি যা দেখে মনে হচ্ছে প্রায় ওই 10.5, এই পাশে লম্বাটা 10.5, আর এটা হচ্ছে প্রায় এটা হচ্ছে 16-17 ফুট, এই পাশটা 17, এইখানটা প্রায় 10.5, 17x10.5 এরকম কিছু একটা সাইজ হবে। এখানে ওয়াশিং মেশিন রাখার জায়গা রয়েছে, পয়েন্টও রয়েছে, দুখানা 16 অ্যাম্পিয়ারের পয়েন্ট আমি দেখতেই পাচ্ছি, এক্সট্রা পয়েন্টও দেওয়া রয়েছে। আচ্ছা, এবার একটা ঘরে আসছি, এই ঘরটা মাস্টার বেডরুম, এর সাথে আপনি বারান্দাও পাচ্ছেন, প্লাস আপনি এর সাথে আপনি বাথরুমও পাচ্ছেন, টয়লেট, অ্যাটাচ টয়লেট। আচ্ছা, এই ঘরটার সাইজ ডিসেন্ট সাইজ আছে, 10.5x10.5 এরকমই কিছু হবে। এই ঘরেরও বোর্ডের বিছানার পাশে এখানে পয়েন্ট রয়েছে, এটারও আপনার দক্ষিণ পশ্চিম খোলা পাচ্ছেন, একটু কর্নার করে আসছে, এর সাথে বারান্দা প্লাস অ্যাটাচ বাথরুম। অ্যাটাচ বাথরুম এখানে কুমোর চলে আসছে, কুমোরে এখানে শাওয়ার পাচ্ছি, হ্যাঁ শাওয়ার পাচ্ছি, জেট স্প্রেও পাচ্ছি, কিন্তু গরম জলের কোনো ব্যবস্থা নেই, মানে গিজারের কোনো ব্যবস্থা নেই, যদি সম্ভব যদি কানেক্ট করা না থাকে, এটা চালালেই বোঝা যাবে না, ছাড়া বোঝা যাবে না। এখানে জেট স্প্রে চলে আসছে, ওয়েস্টার্ন টয়লেট তো অবশ্যই রয়েছে, ঘরের নিচে আলাদা করে ক্যাবিনেট মতো করা রয়েছে। এইটা আসছি বারান্দা, বারান্দাটা ভালো বড়, বারান্দায় আপনি বেসিন যদি এখানে আপনি চান, এখানে ওয়াশিং মেশিন লাগাতে পারেন, কারণ এখানে আউটলেট আছে, কল আছে, এখানে পয়েন্টও আছে, তো ওখান দিয়ে সরালে ওখানে একটা জায়গা বেঁচে যাবে। এটা একদম রাস্তার ওপর, জায়গাটা খুললে একদম রাস্তা, তো সেটা কিছু দেখাচ্ছি না আমি, মানে জিটিওটা একদম ওপরে। মোটামুটি ওভারঅল 1000 স্কোয়ার ফিট ফ্ল্যাট, একটা ঘর যদি বাতও দিয়ে দিই মোটামুটি 1100 স্কোয়ার ফিট ফ্ল্যাট, একটা ঘর বাদ দিলে 900 স্কোয়ার ফিটের ওপরেই আমরা পাচ্ছি ফ্লো। এটা যতদূর সম্ভব মেনটেন্যান্স হবে হয়তো 600 টাকা মতো, 500 থেকে 600, আর অ্যাডভান্স যেটা 3 মাসের বলা হয়েছে সেটা কম বেশি কিছু করা যেতে পারে, তবে ভাড়া কিন্তু 10,000 টাকাই লাগো, ভাড়া কিছু কম হবে না। যদি কারো পছন্দ হয় আমাকে ইনবক্স করুন, বাড়ির কথা ইনবক্সে বলে দেবো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।